অবিশ্বাস্য এক ঘটনা, 11 মিনিটে লন্ডন থেকে নিউ ইয়র্ক। ভাবতে পারেন, বিশ্বের প্রায় অর্ধেক দৈর্ঘ্য পার হওয়া যাবে মাত্র কয়েক মিনিটের তফাতে। এই হয়তো আপনি দাঁড়িয়ে আছেন লন্ডনে, 11 মিনিট পরে পৌঁছে গেলেন নিউ ইয়র্ক, এমন হিসেবই দিচ্ছে চার্লস বোম্বার্ডিয়ার কনসেপ্ট প্লেন এন্টিপড। সেই জেট প্লেনে 1 ঘন্টারও কম সময়ে পার করতে পারবেন 20,000 কিলোমিটার। সেই হিসাবেই নিউ ইয়র্ক থেকে লন্ডন যাওয়া যাবে 11 মিনিটে, নিউ ইয়র্ক থেকে সিডনি যেতে মাত্র 32 মিনিট। রকেট বুস্টার ব্যবহার করা হবে এই জেট প্লেনে, ইলেকট্রোম্যাগনেটিক্সে তৈরি হবে এই সিস্টেম, ব্যবহার করা হবে পেনিট্রেশন মোড নামে একটি প্রযুক্তি। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, অ্যান্টিপড হলো একটি সুপারসনিক বিজনেস এয়ারক্রাফ্ট কনসেপ্ট, একসঙ্গে 10 জনকে নিয়ে যেতে পারবে এই বিমান, বিশ্বের ব্যস্ততম শিল্পপতিদের নিমেষের মধ্যে পৌঁছে দেবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। না, এখনও এই জেট প্লেনে চড়ার স্বপ্ন দেখার মতো সময় আসেনি, বাজারে এই জেট প্লেন তৈরি হওয়ার কোনো কথাও শোনা যায়নি। যদি সেটা সম্ভব হয়, তাহলে একটা বিমান তৈরি করতে খরচ পড়বে $150 মিলিয়ন আর গবেষণা খাতে আরও বেশি। সুতরাং স্বপ্ন দেখার আগে বাজেটটাও হিসাব করে নিন।